প্রথমেই গল্পটা, চিত্রনাট্য এবং গল্প, এই দুটোই আমাকে আমার কাছে অ্যাপিল করেছিল। এবং আমার কিন্তু শুরু হয় ওই দুটো দিয়ে। ওই দুটো যদি ভালো না লাগে তারপরে কোনো কথাই হয় না। আমি আজকাল রিকোয়েস্টেও কাজ করা বন্ধ করি, কেউ বলে না প্লিজ করে দাও না, করবো, অনেক হয়ে গেছে, অনেক করে দিয়েছি আর করবো না। তো সেরকমই যে প্রথমে চিত্রনাট্য এবং আমার চরিত্র যদি ভালো না লাগে করি না বলে, এটা এতটা বেশি ভালো লেগেছিলো যে আমি বারবার চাপ দিচ্ছিলাম আমার পরিচালককে যে চলো চলো চট করে করে ফেলি, তাড়াতাড়ি করে ফেলি। তো এই অতটাই ভালো লেগেছিলো। এবং আমরা যে সময় করেছিলাম সেই সময় বোধহয় না নিশ্চিতভাবেই তাপপ্রবাহ চলছিল, সেই প্রায় 39-40 প্রায় চলছিল, গল গল করে ঘামছে। আমরা তো রিয়েল লোকেশনে শ্যুট করেছি, ওটা কন্ট্রোল এনভায়রনমেন্ট ছিল না, মানে এসি ছিল না বা কিছু ছিল না, কিন্তু কাজটা এত আনন্দ সহকারে করেছি আর এত স্যাটিসফ্যাকশন দিয়ে করেছি যে সেই গরমটা, সেই অস্বস্তিটা, সেটা আমাদের আমাদের কাবু করতে পারেনি বা আমরা অনুভবও করিনি। নতুন ক্লোজার ট্রিপল ফ্রেশ ফর্মুলার সাথে তোমাকে দেয় সতেজ কনফিডেন্স। না, আমি এটাই সবচেয়ে চেষ্টা করেছিলাম যাতে কেউ মাথায় না থাকে, কেউ যেন আইডেন্টিফাই না করতে পারে যে আচ্ছা ওর মতো না তার মতো না, সেটা না। কারণ আমার মনে হয়েছিল আমি চরিত্রটাকে নির্মাণ করব আমার মতো করে, কারো মতো করে না, সেই আর কি, সেরকমভাবেই নিজের মতো করে নির্মাণ করেছি। আর 2005-06 বোধহয় করেছিলাম যতদূর আমার ধারণা। তারপরে এই কাজটা কারেক্ট, ওর যা ম্যাচিওরিটি হয়েছে অভিনয়ে, যে ওর যেভাবে নিজেকে পরিশীলিত করেছে, যেভাবে নিজেকে তৈরি করেছে দৈনন্দিন ভাঙা গড়ার মাধ্যমে, যেভাবে নিজেকে আরও উন্নত করেছে, সেটা শিক্ষণীয়, এইটুকুনি বলবো।